দীর্ঘদিন ধরেই ঢালিউড ইন্ডাস্ট্রির রাজত্ব করেছেন নায়িকা অপু বিশ্বাস। উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। সেই হিসেবে দেশজুড়ে তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম না। প্রায়ই দেখা যায় তারকারা যেখানেই যান সেখানেই তাদের ভক্তরা ঘিরে ধরেন। এমনই এক নজির দেখা গেল অপু বিশ্বাসের ক্ষেত্রেও। ঘটনাটি ঘটে কুড়িগ্রাম সদরে। সম্প্রতি ঢাকা থেকে কুড়িগ্রামে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে একটি শোরুম উদ্বোধন করেন তিনি। মূলত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শোরুমটির উদ্বোধন করেন এই ঢালিউড কুইন। তার আগে অপু বিশ্বাসের আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে জনতার ঢল নামে ওই এলাকায়। এ সময় চিত্রনায়িকাকে এক নজর দেখতে নারী পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় জমায়। এদিকে ভিড় সামলাতে মোতায়েন করা হয় পুলিশ। এদিকে অপু বিশ্বাসকে সবশেষ দেখা যায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ও ঈশাখা সিনেমায়। এছাড়া সম্প্রতি প্রেম প্রীতির বন্ধন সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে আছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। বর্তমানে অপু নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অপু জয় চলচ্চিত্র থেকে নির্মাণ করছেন সরকারি অনুদানের সিনেমা লাল শাড়ি। এটির পরিচালক বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে প্রথমবারের মতো অপুর নায়ক হয়ে আসছেন সাইমন সাদিক।